বাড়িতে যখন কি রান্না হবে এই নিয়ে প্রশ্ন আসে, তখনই আমি রান্নাঘরে গিয়ে সবার পছন্দের মতন কিছু রান্না করি। তো আজ আমি ভাবলাম যে বাঙালিদের প্রিয় তো সব থেকে বেশি মাছ, তাহলে চলো না কিছু এমন বানানো যাক যেটা বাঙালি সমেত সবারই ভালো লাগবে। তো তাই জন্যই আজকে আমি তৈরি করে ফেললাম মাছের রসা, সাথে আমি ফুলকপিটাও ব্যবহার করেছি। তাহলে চলো মাছটাকে মেখে নেওয়া যাক। এখানে আমি 350 মতন মাছ ব্যবহার করেছি। এবার আমি মাছটাকে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। নুনটা আমি দিয়ে দিলাম এখানে টেস্ট অনুযায়ী, আর এখানে হলুদটা দিয়ে দেবো সামান্য পরিমাণে। হলুদ আর নুনটাকে কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু নুনটা যদি বেশি হয়ে যায় তাহলে মাছটা যেরকম খেতে ভালো লাগবে না, হলুদটাও যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু হলুদ হলুদ গন্ধ চলে আসবে। তোমরা চাইলে মাছটাকে মেখে কিছুক্ষণ রেখে দিতে পারো, কিন্তু মাছটাকে যদি তোমরা মেখে না রেখে দিতে চাও সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারো। তো চলো মাছটাকে এখন ভালো মতন মেখে নিই। মাছটা তো এখন ভালো মতন মাখা হয়ে গেছে, তো চলো এখন আমরা একটা মশলা তৈরি করে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি গোটা সাদা জিরে 1 চামচের মতন, নিয়েছি 10টা কাঁচা লঙ্কা আর সাথে 1টা আদা, সব কিছুকে ভালো মতন বেটে নিয়েছি। তো এরপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা যখন হালকা গরম হয়ে এসছে তখন দিয়ে দিয়েছি 1 কাপের মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমাদেরকে খুবই সাবধানতায় একটা একটা করে মাছ দিয়ে দিতে হবে, আর মাছটাকে দিয়ে ভালো মতন লাল করে ভেজে নিতে হবে। মাছটা 1 পিট ভালো মতন লাল হয়ে গেলে আমরা কিন্তু ওপিটটাকেও ভালো মতন লাল করে নেব। এপিট ওপিট ভালো মতন লাল করে ভেজে নেবার পরই কিন্তু আমরা মাছটাকে তুলে নেব। তবে হ্যাঁ, বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, নয়তো মাছটা ভেঙেও যেতে পারে। তো চলো এখন কিন্তু মাছ ভাজাটা হয়ে গেছে, তো এবার আমি একটা একটা করে মাছ তুলে একটা পাত্রর মধ্যে রেখে দিচ্ছি। দেখো এখন কিন্তু আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে, তো আমি মাছ ভাজার তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে আমি খুব একটা ছোট ছোট করে কেটে নিয়ে নিই। ফুলকপিটাকে কিন্তু আমি ভাপিও নিয়ে নিই, আমি কিন্তু তেলের মধ্যে ডাইরেক্ট ভেজে নিচ্ছি। সাথে আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে নুন আর অল্প একটুখানি হলুদ। তোমরা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো। তো এখন আমরা ফুলকপিটাকেও লাল লাল করে ভেজে নেব। যখন দেখবে ফুলকপিটা এরকম লাল হয়ে এসছে তখন আমাদের ফুলকপি ভাজাটা হয়ে গেছে। তো চলো এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিই একটা পাত্রের মধ্যে। সেই তেলটার মধ্যে আবারও দিয়ে দিলাম 2টো তেজপাতা, সাথে দিয়ে দিলাম 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো। প্রত্যেকটা জিনিস দেবার পরে আমি এবার দিয়ে দিলাম আলু। আলুগুলোকে কিন্তু এখন আমি ভালো মতন ভেজে নেব। তো এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুন দিয়েও আমি আলুটাকে ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি। তো আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমাদেরকে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা মশলাটাকে, সাথে দিয়ে দিলাম 1টা গোটা টমেটো। টমেটো দেবার পরে একটা খুন্তির সাহায্যে আমি হালকা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি।
এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, সাথে দিয়ে দিলাম 2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর তার সাথে আরো দিয়ে দিলাম 2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। প্রত্যেকটা মশলা দেওয়ার পরে আমি আবারও একটা খুন্তির সাহায্যে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি, আর হতে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মশলাটা যখন হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে তখন আমাদেরকে দিয়ে দিতে হবে 4-5 চামচের মতন জল। জল দেবার পরে আমি একটুখানি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। জল যদি ওই পর্যায়ে আমরা না দিই তাহলে কিন্তু তলা থেকে মশলাটা লেগে যেতে পারে। আর এই রকম যখন মশলাটা হয়ে আসবে, প্রায় যখন মশলার থেকে তেল ছেড়ে দেবে, তখনই আমাদেরকে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপি দিয়ে এখন আমি একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 কাপের মতন উষ্ণ গরম জল। জল দেওয়ার পরে আমি একটা খুন্তির সাহায্যে হালকা একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। এই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে ফুলকপি আর আলুটা। তো এরপরে যখন জলটা ফুটে আসবে তখন আমাদেরকে ভাজা মাছটাকে দিয়ে দিতে হবে। তো এরপরে মাছ দেবার পরেও আমি একটা খুন্তির সাহায্যে হালকাভাবে একটুখানি নেড়েচেড়ে নেব। তো এরপরে আমি দিয়ে দিলাম 4 এলাচ, 3 মতন লবঙ্গ আর 2 মতন দারচিনি। সব কিছুকে আমি একটুখানি কড়াইয়ের মধ্যে ভেজে একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম। তো এরপরে আমি মাছটার মধ্যে দিয়ে দিলাম। এতে টেস্ট কিন্তু অনেক সুন্দর আসবে। তো দেখো এখন কিন্তু আমাদের মাছ রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আশা করব যে তোমাদের ফুলকপি দিয়ে কাতলা মাছের রসার রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পরের ভিডিওর সাথে আবারও দেখা হবে। এখনের জন্য ধন্যবাদ, টাটা।